100 দিনের কাজের টাকা চেয়ে সুকান্ত মজুমদারকে ফোন করতে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্ণা মঞ্চ থেকে সুকান্ত মজুমদারের ফোন নম্বরও দিয়েছিলেন তিনি। তার ঠিক কয়েক ঘন্টা পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেলের কী ধরনের ফোন আসছে তার নমুনা তুলে ধরলেন। সেই ফোনের রেকর্ডিং প্রকাশ করে সুকান্ত এক্সে লিখেছেন, বুমেরাং, আপনি আমার নম্বর প্রকাশ করেছেন, দেখুন তার বিনিময়ে আমি কী ধরনের ফোন পাচ্ছি। আমি বাংলার মানুষের পাশে দাঁড়াবো সবসময়, যদিও অডিও সত্যতা যাচাই করিনি আমরা। শুনুন কি বলেছেন সুকান্ত বাবুকে। বলছি টিভিতে দেখলাম অভিষেক ব্যানার্জি আপনার নাম্বার দিয়েছিল, বলছে যে করতে, বলছি আমার একটাই রিকোয়েস্ট দাদা, কোনো টাকা যেন না আসে ওই ছোটদের, টাকা যেন না আসে। ওরা যেমন ইচ্ছা করে জব করে টাকা সর্বনাশ করেছে, আমাদের এলাকার সর্বনাশ করেছে। ওর নাম্বারটা নিয়ে আপনাকে ফোন করলাম, আমি সাধারণ লোক, হুগলিতে বাড়ি দাদা। দাদা একদম টাকা দেবেন না, একদম দেবেন না দাদা, আপনাকে বারবার রিকোয়েস্ট করছি। এই অডিওই শোনা যাচ্ছে, হুগলি থেকে ফোন করেছেন এক ব্যক্তি। তিনি বলেছেন, টিভিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার নম্বর দিয়ে ফোন করতে বলেছেন, আপনাকে একটাই অনুরোধ, কোনো টাকা যেন না আসে এই চোরেদের জন্য, ওরা 100 দিনের টাকা নিয়ে সর্বনাশ করেছে। টিভি থেকে নম্বর নেই, আপনাকে ফোন করলাম, আমি সাধারণ লোক, হুগলিতে বাড়ি, আবার অনুরোধ করছি কোনো টাকা যেন না আসে এটা দেখুন। তবে ওই অডিওই সুকান্ত মজুমদারের গলা শোনা যায়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেট নাগরিকদের অনেকে। কেউ লিখেছেন, আপনার গলায় তো শোনা গেল না, কাকে দিয়ে এই একতরফা রেকর্ডিং করলেন, এই সব লোক দেখানো কাজ তো না করলেও পারতেন। কিন্তু বাস্তবে যারা এই সমস্ত কমেন্ট করছেন তারা হচ্ছেন তৃণমূলের নেতাকর্মী, কারণ তাদের গা জ্বলে যাচ্ছে এই রেকর্ডিং শোনার পর।